আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেলে ক্লাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যানালগ প্রোগ্রামিং করবেন। একটি ফাংশন কল করে আপনারা 4 to 20 mA অথবা 0 to 20 mA, 0 to 10 volt, 0 to 5 volt অর 0 to 100 বেলো স্কেলিং, 0 থেকে 100 টেম্পারেচার স্কেলিং করবেন। একটি ফাংশনের মাধ্যমে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি আজকে একটু বড় হবে, আপনারা তো সকল প্রোগ্রামটি দেখুন। তো ফ্রেন্ড, এখানে আমি একটি প্রোগ্রামটি যাতে বড় না হয় একটি পিএলসি সিলেক্ট করে রাখছি, সিপিইউ 1200 14C ডিসি। এই পিএলসির দিয়ে আজকে প্রোগ্রামটি আপনাদের উপহার দিব। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ডস, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমরা পিএলসি, এইচএমআই এবং এসকেটা প্রোগ্রামগুলো করে থাকি, অটোমেশনের কাজগুলো আমরা করে থাকি। আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। প্রথমে অ্যাড নিউ ব্লকে আমি ক্লিক করব। অ্যাড নিউ ব্লক অ্যান্ড কল ফাংশন কল অ্যান্ড অ্যানালগ প্রোগ্রাম অ্যানালগ প্রোগ্রাম অ্যান্ড ওকে। তো ফ্রেন্ড, এখানে আমি নরম্যাক্স এবং স্কেল দুটি ফাংশন নিলাম। দেন আমি এখন চলে যাব ফ্রেন্ড ইনপুট মিনিমাম। এখানে আমি ডাবল ইন্টিজার দিব, ডাবল ইন্টিজার। দেন ইনপুট ম্যাক্সিমাম ডাবল ইন্টিজার। দেন এখানে আমি দিব মিনি আউটপুট মিনিমাম আউটপুট ম্যাক্সিমাম। তো ফ্রেন্ড, এখানে আমি ইনপুট ভ্যালু দেন ফ্রেন্ড আমি চলে যাব আউটপুটে। আউটপুট আউটপুট আউটপুটে চলে যাব। আউটপুট হবে আমার রিয়েল ডাটা। দেন আমি টেম্পোরারি চলে যাব অ্যানালগ ফাইনাল আউটপুট। তো ফ্রেন্ড, আমার ফাংশন কল করা শেষ। এখন আমি এখানে ডিক্লেয়ার করে দিব, এখানে আমি দিব ইন্টিজার টু রিয়েল
and real to integer. Real to integer. तो फ्रेंड एखे हमारे मिनिमाम मिनिमाम भैलू तो चले जाबर इनपुट भैलू मिनिमाम ड्रैग एंड ड्रॉप कर दीब भैलू मिनिमाम इनपुट मैक्सिमाम इनपुट मैक्सिमाम दें आमार इनपुट भैलू इनपुट भैलू इनपुट भैलू दें अब एखन आमार दिब आमी एखाने आमार आउटपुट रियल आउटपुट रियल आउटपुट एंड आउटपुट रियल दें फ्रेंड एखन आमी चले जाब आमार इन आउटपुट मिनिमाम आउटपुट मिनिमाम एंड आउटपुट मैक्सिमाम दें आमी आमार टेम्पोरारी डाटा आउटपुट एनालॉग आउटपुट एखे हमें दीब फ्रेंड इंटीजर सॉरी डबल डबल इंटीजर दीब डबल इंटीजर तो फ्रेंड एखन आमी प्रोग्राम टी सेव कर दीब सेव कर दिए मेन ओबी वन चले जाब ओबी वन चले गए फंक्शनगुलो कल करब तो फ्रेंड एखे हमें इनपुट इनपुट मिनिमाम दीब जिरो जिरो थे हमार इनपुट मैक्सिमाम 27,000 7,000 एंड फ्रेंड हमें इन एखे देव आउटपुट आउटपुट मिनिमाम आउटपुट मिनिमाम देव एखे हमें 4 to 20 मिली एम्पियर 4 to 20 मिली एम्पियर दीब आमी एखाने आउटपुट मिनिमाम एवं मैक्सिमाम एंड इनपुट भैलू एखाने इनपुट भैलू दीब आमी आमार एनालॉग इनपुट आमी डिवाइस कॉन्फ़िगरेशन चले जाब एखाने आमी देखब आमार एनालॉग इनपुट IW64 एनालॉग इनपुट एंड एनालॉग टू इनपुट IW64 एंड अनदर IW66 एखे दीब इनपुट भैलू IW64 एंड फ्रेंड एखे हमें आउटपुट दीब MD0 4 to 20 मिली एम्पियर आउटपुट फोर टू ट्वेंटी मिली एम्पियर आउटपुट पाबी एखे तो फ्रेंड एखे दीब जिरो टू ट्वेंटी मिली एम्पियर एखे एनालॉग दिए दीब हमारे अनदर IW66 एनालॉग इनपुट एंड एखे दीब MD4 जिरो टू टेन बोल्ड आउटपुट आउटपुट तो फ्रेंड एखे हमें इनपुट दीब जिरो थे जिरो थे 27,000 भैलू एंड एखे पाबी
মিনিমাম 0 0 টু 10 ভোল্ট, সরি জিরো থেকে 10 ভোল্ট, 10 ভোল্ট আমি জিরো থেকে 10 ভোল্ট পাবো আউটপুটে। তো ফ্রেন্ড এখানে দিব আমি, যেহেতু আমার পিএলসির একটি দুটি অ্যানালগ ইনপুট, সেজন্য আমি এখানে একটি MD8 একটি অ্যানালগ ইনপুট ব্যবহার করব। তো ফ্রেন্ড এখানে আমি কনভার্সন করব জিরো থেকে 27,000, দেন আমি এখানে পাবো 0 থেকে 100, আমি এখানে পাবো আমার 0 থেকে 27,000 কে স্কেলিং করে আমি আউটপুট পাবো 0 থেকে 100, 0 থেকে 100 আউটপুট পাবো এখানে। এখানে আমি দিব MD12, আমি MD12 আউটপুট পাবো। আমি এখানে যে ইনপুট রেঞ্জ দিব, তো এখানে আমি এটাকে রিনেম করে দিব 0 টু 100 আউটপুট, এটা আমি টেম্পারেচার আউটপুট 0 থেকে 100 টেম্পারেচার আউটপুট। ওকে, তো ফ্রেন্ড এখানে চাইলে আপনারা আরও নিতে পারেন, আরও ফাংশন কল করতে পারেন এভাবে, এখানে চাইলে আরও ফাংশন আপনারা কল করতে পারেন এভাবে, একাধিক ফাংশন আপনারা কল করে নিতে পারেন। তো আমি আর ইয়ে করলাম না, এখানে ডিলিট করে দিলাম। এখন আমি প্রোগ্রামটি আমার পিএলসিতে আপলোড করব। লোড স্টার্ট অল অ্যান্ড ফিনিশ, মনিটাইজেশন অন অফ করব, তো ফ্রেন্ড এখন আমি চলে যাব আমার সিমুলেশন টেবিলে। তো ফ্রেন্ড এখন আমার অ্যানালগ ইনপুট IW64 হলো আমার অ্যানালগ ইনপুট দিব আমি এখন, এখানে হ্যাক্স ভ্যালুতে আছে, এখন আমি এটা থেকে ডেসিমেল ফরম্যাটে করে নিব। এখানে আমি ভ্যালু দিব সাপোজ 1000 আউটপুট সাপোজ 5000 দিব আউটপুট, অ্যান্ড সাপোজ 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার আউটপুট, অ্যান্ড সাপোজ আমি এখানে দিব 20,000 আউটপুট। তো ফ্রেন্ড এখানে আমি আমার ইয়েতে চলে যাব, 0 টু 10 ভোল্টে চলে যাব। জিরো টু টেন ভোল্ট IW66, এটাকে আমি ডেসিমেল ফরম্যাটে করে নিব, ডেসিমেল ফরম্যাট। এখানে আমি ভ্যালু দিব সাপোজ 10,000 আউটপুট 10,000। এখন আমি চলে যাব আমার অ্যানালগ প্রোগ্রামিং 0 টু 100 স্কেলিংয়ে চলে যাব।
MD4 এখানে আমি ভ্যালু দিব সাপোজ 15,000 তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এগুলো ফ্রেন্ড আপনারা ফরম্যাটগুলো চেঞ্জ করে নেবেন ফরম্যাটগুলো এখানে ফ্লোটিং পয়েন্ট আছে সেজন্য এখানে এরকম ভ্যালুগুলো আসতেছে এখানে আমি যখন 15,000 ভ্যালু দিছি তখন আমার এখানে 55 আসবে 55 আসবে আমি এখানে ফরম্যাটগুলো আপনারা চেঞ্জ করে নেবেন এখানে ফরম্যাট চেঞ্জ করে নিলে আপনার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা একটি ফাংশন কল করে আপনারা একটি ফাংশন কল করে কিভাবে আমরা একাধিক 0 টু 10 ভোল্ট পাবেন 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার পাবেন তারপর 0 টু 100 টেম্পারেচার আউটপুট পাবেন 0 থেকে 27,000 ভ্যালুকে স্কেলিং করে কিভাবে আপনারা 0 থেকে 100 টেম্পারেচার আউটপুট পাবেন দেন কিভাবে আপনারা 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার আউটপুট পাবেন 0 থেকে 27,000 ভ্যালুকে স্কেলিং করে আপনারা কিভাবে 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার আউটপুট পাবেন কারেন্ট আউটপুট পাবেন কিভাবে ভোল্টেজ আউটপুট পাবেন 0 টু 10 ভোল্ট ভোল্টেজ আউটপুট পাবেন তো ফ্রেন্ড আমরা মূলত কাজ করি পিএলসি এইচএমআই সার্ভো বিএফডি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরিতে পিএলসি এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ